মণিপুর যখন ফের উত্তাল সেই পরিস্থিতিতে সে রাজ্যের বিজেপি সরকারের একটি সিদ্ধান্ত ঘিরে নিরাপত্তা বিশেষজ্ঞরা কিছুটা অবাক মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের সরকার রাজ্যের উপর থেকে সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আফপা আইন প্রত্যাহার করার দাবি জানিয়েছে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের এক ডেপুটি সেক্রেটারি দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রককে একটি চিঠি দিয়েছেন বলেই খবর চিঠিতে বলেছেন রাজ্য মন্ত্রিসভা চায় আফপা পুরোপুরি প্রত্যাহার করা হোক এই মুহূর্তে হিংসায় জর্জরিত জিরিবাম সহ মণিপুরের ছয়টি থানা এলাকায় আফফা আইন বলবৎ রয়েছে। আর এই আইনের মাধ্যমে সেনাবাহিনী স্বাধীনভাবে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পদক্ষেপ করতে পারে পুলিশের থেকেও কিছু ক্ষেত্রে তাদের ক্ষমতা বেশি করা হয়েছে এই আইনের দ্বারা জানা গিয়েছে নভেম্বর মাসে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক ওই ছয় থানা এলাকায় আরও ছ মাসের জন্য আফফা বলবৎ করে আর এর আপত্তি তুলেছেন বীরেন সিং এর সরকার প্রশ্ন উঠেছে হিংসা বিধ্বস্ত এলাকায় সেনাকে নিষ্ক্রিয় করতে কেন চাইছে বিজেপি সরকার এই পরিস্থিতিতে ওয়াকিবহল মহলের একাংশের মতে আফসপা জারি থাকলে সেনা সম্পূর্ণরূপে নিজেদের মতো কাজ করতে পারে রাজ্য সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকে না সেনাবাহিনীর ওপর জানিয়ে মণিপুরবাসীর মধ্যে অসন্তোষ দীর্ঘদিনের এর সরকার তাই মনে করছে নতুন করে যে হিংসা ছড়িয়েছে সেটার নেপথ্যে এই নতুন করে আফসপা জারিও একটা কারণ হতে পারে প্রসঙ্গত শনিবার বিকেলের পরে গোটা ইম্ফলে কারফিউ জারি করা হয় সেনা অসম রাইফেলস এবং মণিপুর পুলিশের নিরাপত্তারক্ষীরা কার্যত গোটা ইম্ফল শহর ফেলে কিন্তু তারপরও থামানো যায়নি বিক্ষোভ রাতে রাজ্যের দুই মন্ত্রী এবং তিন বিধায়কের বাড়িতে হামলা চালানো হয় এমনকি হামলা চালানো হয় মুখ্যমন্ত্রীর বাড়িতেও